এই সরকারের পতনের যে আন্দোলন চলছে, আন্দোলন সংগ্রাম চলছে, সেই আন্দোলন সংগ্রামকে আমরা একটা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। আমরা আগামী দিনে সিলেট মহানগরের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমাদের এই কর্ম পরিকল্পনায় নির্ধারণ করব, ঠিক করব যে কিভাবে আমরা এই সরকারের পতনের সংগ্রামকে ত্বরান্বিত করতে পারি। প্রতিটি পদক্ষেপ, কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি পদক্ষেপে আমরা সকলকে নিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করব। শুধু মহানগর বিএনপি নয়, আমাদের এই প্রক্রিয়াতে সকল অঙ্গ সংগঠনকে সম্পৃক্ত করার চেষ্টা করব। নেতাকর্মীরা আজ সর্বশান্ত হয়ে পড়ছে, মামলার ভার বইতে বইতে মানুষের ব্যবসা বাণিজ্য চলে গেছে অনেকে নেতাকর্মীর। এমনি অবস্থায় কুঠির বারিন্দায় আমি সহ আমার যে হাজার হাজার ভাইরা সহযোদ্ধারা প্রতিদিন আমি দেখি কুঠির বারিন্দায়, তাদের দল যাতে তাদের দায়িত্ব নেই সেই লক্ষ্যে আমি বলেছি আমি যদি সভাপতি হই তার এক মাসের মধ্যে একটি আইনি সহায়তা সেল গঠন করা হবে, যে সেলের মাধ্যমে প্রত্যেক নেতাকর্মীকে দল দায়িত্ব নেবে, তাকে কোনো পে করতে হবে না, দল সেই সেলকে পে করবে। একটি চিকিৎসা সেবা সেল বা সহায়তা সেল গঠন করা হবে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মী পঙ্গু হয়েছে, আহত হয়েছে, এদেরকে স্বাস্থ্যসেবা সাথে সাথে যাতে দেওয়া যায় সেই লক্ষ্যে এই স্বাস্থ্যসেবা সেল। এটার মূল উদ্দেশ্য হচ্ছে নেতাকর্মীকে আশ্বস্ত করা, আমি যদি বর্তমান চলমান সংগ্রামে আমি অবতীর্ণ হই তাহলে আমি বিপদে পড়লে আমার দলটা পাশে থাকবে। আমি যদি এই সিলেট থেকেই আমরা সবসময় বলি সরকার পতনে আন্দোলন শুরু করব ইনশাআল্লাহ, যেহেতু সিলেট থেকে সকল সরকারের নির্বাচনী কার্যক্রম থেকে শুরু করে আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকেই করা হয়, আমরা ঠিক একইভাবে। এবং আপনি জানেন এই সিলেটেই, সিলেটকে 14ই ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেটকে হানাদার মুক্ত করেছিলেন। এই সিলেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন একটা বিরাট সময় এখানেই কেটেছে এই সিলেটকে নিয়ে। কাজে এই সিলেট থেকে আমরা সরকার পতনের দুর্বার আন্দোলন গড়ে তুলব সকল নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে। এই মহানগর বিএনপিকে সাথে নিয়েই আগামী সময়ে এই যে চলমান ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী সরকার বিরোধী আন্দোলন, সেই আন্দোলন আরও বেগ পাবে। দেশে গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, বাংলাদেশের যে বর্তমান সময়ের যে নেতাকে হেমায়ুনের বাসীওয়ালা হিসাবে মানুষজন বলাবলি করছে, যার নেতৃত্বে বাংলাদেশের 18 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছে গণতন্ত্রের উত্তরণের রাস্তায়, এই সরকারকে পতন করার জন্য সেই নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র রচিত হচ্ছে, তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম চলছে সেই সংগ্রামকে অবিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। সেই কাজকে আরও গতিশীল করার স্বার্থে আজ যেভাবে আমরা মহানগর বিএনপিকে, আমি সদস্য সচিব হওয়ার পর থেকে আমার নেতা আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে যে জায়গায় এনে পৌঁছেছি, আমরা মনে করি এই সংগঠনটা যাতে আর পিছনে না গিয়ে তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই কাজকে গতি দেওয়ার জন্যই আমি সভাপতি প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পূর্বে আমি 27টা ওয়ার্ডের সকল নেতৃবৃন্দের যারা কর্মকর্তা আছেন তাদের মতামত নিয়েছি, তাদের কাছে গিয়েছি যে আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ করব কিনা। সকলেই সম্মতি দিয়েছেন, এই 27টি ওয়ার্ডে সকলেই সম্মতি দিয়েছেন। তাছাড়া আমার সহকর্মী যারা আছেন, আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, সকলের সাথে মতামত নিয়ে আমি তাদের সম্মতি পেয়েছি আমি নির্বাচন করব। ভোটারদের চাহিদা, সকল মাঠের নেতাকর্মীদের চাহিদা, আমার নেতৃবৃন্দের প্রত্যাশা, এই সব কিছু আমাকে আরও উৎসাহিত করছে এই নির্বাচনে অংশগ্রহণ করার। আমি আশা করছি বিগত দিনে আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড, আমার যে ব্যক্তিগত কর্মকাণ্ড, সব কিছু একটা মহানগরে বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য যে অভিজ্ঞতা, দক্ষতা এবং স্থিরতা
এই এবং সামাজিক অবস্থান এই সব কিছু বিবেচনায় আমি আশা করছি ভোটাররা আমাকে আগামী দিনে আরো বিপুল ভোটে এইভাবে বিগত দিনের মতো আমাকে নির্বাচিত করবে। আমরা যখন নির্বাচিত হয়ে যাই তখন অনেক সময় দেখা যায় এক বছর বা তার অধিক সময় চলে যায় কমিটিটা পূর্ণাঙ্গ হতে। যে দীর্ঘ সময় চলে যায় তখন হয় কি, আমি নির্বাচিত হলাম মনে হলো এই দুইজন বা তিনজন দল পরিচালনা করবে দীর্ঘদিন, তখন এই জিনিসটা মোটেই অন্য নেতাকর্মীরা কাছে খুবই স্বস্তিদায়ক হয় না এবং দলও চাঙ্গা হয় না, তখন একটি বলয়কেন্দ্রিক রাজনীতি আবার শুরু হয়ে যায়। এই জিনিসের বাইরে থেকে যাতে গোষ্ঠীবদ্ধভাবে একটি দলকে পরিচালনা করা যায় সামগ্রিকভাবে দলের সকল নেতাকর্মীকে নিয়ে, সেই লক্ষ্যে আমি বলেছি আমি যদি এবার নির্বাচিত হই আমার সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক যারাই থাকবেন তাদেরকে সাথে নিয়ে দুই মাসের ভিতর মানে 60 দিনের ভিতরে আমরা কমিটি পূর্ণাঙ্গ হবো হাইয়েস্ট সর্বোচ্চ। আমি রাজনৈতিক পরীক্ষা অনেকগুলো দিয়েছি, এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বড় পরীক্ষা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি রাজনীতিতে দ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন এম সাইফুর রহমান বেগম খালেদা জিয়ার পরেই এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য। তিনি যখন রাজনীতিতে বিভ্রান্ত হয়েছিলেন, একটু বিভ্রান্ত হয়ে অন্য পথে অন্য অবস্থানে গিয়েছিলেন, তখন সিলেটের একক নেতা হিসাবেই তিনি চেষ্টা করেছেন সমস্ত সিলেট থেকে লোকজন ওনাকে সমর্থন দেওয়ার জন্য। তিনি চেষ্টা করেছেন সিলেট থেকে মানুষকে নিয়ে ঢাকা নিয়ে এদেরকে প্রদর্শন করার জন্য। আমি তখন সাধারণ সম্পাদক ছিলাম, আমি সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে আমি কারণে আমি আমার সকল ওয়ার্ডের সাথে যোগাযোগ সঠিকভাবে থাকার কারণে একজন ওয়ার্ড কর্মীও একজন ওয়ার্ডের নেতাকর্মীও ওনার এই এই ডাকে সাড়া দেয় নাই। এত পাওয়ারফুল ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও আমাদের ওয়ার্ডরা পলিটিক্যালি রাজনৈতিকভাবে সচেতন ছিল বলেই কেউ ওনাকে কাউকে তিনি বিভ্রান্ত করতে পারেন নাই। আমার অতীত কার্যক্রমটাকে পরিচয় দেখেন আপনারা, যখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আমরা মশাল মিছিল নামক একটা জিনিস ভুলেই গিয়েছিলাম, আমি সেই মশাল মিছিল বিশাল মশাল মিছিল এই সরকারের বিরুদ্ধে করেছি। করার পর এই মশাল মিছিলের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে চিটাঙ্গে, চিটাঙ্গ থেকে গিয়েছে ঢাকায়, পরবর্তীতে এখন চলতেছে সব জায়গায়। আপনি রাজনৈতিক অ্যাকশন বা কর্মসূচি একসময় আমরা স্থানীয় ভিত্তিতে পরিচালিত করেছি অনেক জিনিস, আমরা শুধুমাত্র কেন্দ্রে থেকে কর্মসূচি দেবে আর সেই কর্মসূচি বাস্তবায়ন হব করবো সিলেটও এমনটা রাজনীতি ছিল না, এখন আমরা সেই ভিত্তি চলে গেছি। আমরা আসার পর আমরা এটাও চিন্তা করেছি, মাঝে মাঝে বিভিন্ন কর্মসূচি নিয়েছি আমরা করেছি। মেফতাহ সিদ্দিকী আমার থেকে বয়সে জুনিয়র সেটা তো সত্যি, এবং আমি যখন প্রেসিডেন্ট ছিলাম সে মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল, আমি যখন সেক্রেটারি ছিলাম তখন সে কোন পদে ছিল আমার ঠিক এক ইমোটে খেয়াল নাই। এখন অভিজ্ঞতার দিক থেকে সে সাংগঠনিক সম্পাদক থেকে সদস্য সচিব শুধু হয়েছে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, অভিজ্ঞতার দিক থেকে সভাপতি পদের জন্য আরও বেশি অভিজ্ঞতা দরকার, এইটুকুই আমি আমার বক্তব্যে বলি, কখনো আর অন্য কোনো কিছু বা কাউকে ছোট করে কোনো কিছু কথা বলি না। আমি সাংগঠনিক সম্পাদক থেকে দায়িত্ব পাওয়ার পর গত প্রায় 2 বছর যাওয়া প্রায় 16 মাস মানে প্রায় 1.5 বছরের উপরে আমি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি, সেক্রেটারির দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। বর্তমানে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বর্তমানে সারা বিশ্ব বাংলাদেশের গণতন্ত্রের ধারক বলে, যাকে চিহ্ন মাদার অফ ডেমোক্রেসি নামে যাকে ঘোষিত করেছে, সেই নেত্রী দীর্ঘ 9 বৎসর আন্দোলনের পর দায়িত্ব নিয়েছেন 45-46 বছর বয়সে, এই দলের হাল ধরেছেন। এই সিলেটের আমাদের প্রিয় নেতা এম এ হক, যার জীবনাবসান ঘটেছে কিছুদিন আগে, মৃত্যুবরণ করেছেন, সেই হক ভাই 37-38 বছর বয়সে অবিভক্ত জেলা বিএনপির, তখন মহানগর এবং জেলায় একসাথে ছিল, উনি দায়িত্ব নিয়েছেন 37-38 বছর বয়সে। বর্তমান সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব 41 বছর বয়সে সিলেট মহানগর বিএনপির কনভেনার এবং 42 বছর বয়সে সভাপতি হয়েছেন, আজকে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যিনি আমার সাথে কম্পিটিশন করছেন, আমারা যে আমার বড় ভাই নাসিম ভাই, যিনি বলছেন যে এইসব প্রশ্ন তুলেছেন, উনি বিগত সময়ে আজকে থেকে 7 বছর আগে যদি তিনি সভাপতি হতে পারেন,
আজকে থেকে ওনার বয়স যদি 60-61 এখন হয় তাহলে 7 বছর আগে ওনার বয়স কত ছিল? হয় আমার থেকে আমার বর্তমান বয়স থেকে 6 মাস কম অথবা 6 মাস বেশি। এই তো আমাদের যে সিলেটের মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন জনাব ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী, উনি আজ থেকে 15 বছর পূর্বে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক হয়েছেন। ওনার বয়স কত ছিল তখন? 48-49-50, আমাদের থেকে এখনকার বয়স থেকে হিসাব করলে 3-4 বছরের কম। সিলেটের রাজনীতি যারাই নেতৃত্ব দিয়েছেন তথা বাংলাদেশের রাজনীতি যারাই নেতৃত্ব দিয়েছেন, যারা নেতৃত্বে সফল হয়েছেন, তারা আমার চাইতে অনেক কম বয়সে নেতৃত্ব দিয়ে শুরু করেছেন। গত সভাপতি সাধারণ সম্পাদক থাকা আমার সভাপতি থাকাকালীন সময়ে উনি ছিলেন সাংগঠনিক সম্পাদক, উনি কতটি মহানগরের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সেটাই একটা প্রশ্নের বিষয়। দীর্ঘদিন তিনি পৃথকভাবে ছোট ছোট মিছিল করে দলের মধ্যে বিভ্রান্তি, দলের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছিলেন। বিভিন্ন পাড়ামহলা গলির ভিতরে ছোট ছোট মিছিল করে উনি পত্রিকান্তে প্রকাশ করে বা ফেসবুক ইত্যাদিতে প্রকাশ করে তিনি চেষ্টা করেছেন মানে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে, পৃথক কর্মসূচি পালন করে। আমি তাকে বিভিন্নভাবে বুঝায়ে শেষ পর্যন্ত তাকে আমার সাথেই শেষ মুহূর্তে আবার তাকে আমার সাথেই নিয়ে কর্মসূচি করতে তাকে দিয়েছি। তার দাবি ছিল সে সাংগঠনিক সম্পাদক হয়েছে, সাধারণ সম্পাদক অনুষ্ঠান পরিচালনা করে, মাঝে মধ্যে তাকে অনুষ্ঠান পরিচালনা করলে দিলে কী হয়, এইটা তার বুঝের অভাব যে একজন সাধারণ সম্পাদক না দিয়ে সাংগঠনিক সম্পাদক দিলে আরও যে যুগ্ম সাধারণ সম্পাদকরা আছেন তারা যে রাগ করবে বা তারা যে রিয়েক্ট করবে, এই বিষয়গুলো তার অনেক ক্ষেত্রেই তার বুঝ। তারপরেও আমি অনেক সময় চেষ্টা করেছি যুগ্ম সম্পাদককে বুঝিয়ে তাকে পরিচালনা করার একটা দুটা প্রোগ্রামে তাকে দিয়েছি। আমার দলের ব্যাপারে কোনো মতানৈক্য কারো কারোর সাথে ছিল না, আমি সবসময় দলকে ঐক্যবদ্ধ দল চেয়েছি। আমি যখন করেছি তখন দলের প্রয়োজন মনে করেছি, আমি আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে একটা প্রোগ্রাম করা দরকার, অবশ্যই আমি কারোর সাথে কোনো বিরোধে না জড়িয়ে এসে প্রোগ্রাম করেছি, কোনো বিরোধ ছিল না, প্রোগ্রাম হতেই পারে। এটা যদি বলেন যে একটা কেন্দ্রীয় প্রোগ্রাম এসেছে আমি সেই প্রোগ্রামে যাই নাই, সেটা ভিন্ন কথা, সেটা বলতে পারেন। আমি তো কেন্দ্রীয় প্রোগ্রামগুলো করেছি, এর বাইরে স্থানীয় ভিত্তিতে দলকে চাঙ্গা করতে যদি কেউ প্রোগ্রাম না করে আমার একজন কর্মীও সে পঙ্গা করতে পারে। আমি তো সাংগঠনিক হিসেবে দায়িত্ব ছিলাম, আমি যদি সাংগঠনিক হিসেবে দায়িত্ব নাও থাকতাম, আমি যদি একজন কর্মীও থাকতাম বা আমাদের দলের একজন সাধারণ সদস্য, সে যদি দেখে আমি একটু জড়সড় হয়ে বসে রয়েছি, দল এখন ডিমান্ড করতেছে প্রোগ্রাম হবে, আমার নেতা তারেক রহমান কী বলেছেন, বলেছেন শেষ নাম্বার যে সদস্য রয়েছে যদি কেউ সামনে থেকে নেতৃত্ব না দেয় সেই শেষ নাম্বার মেম্বারটা নেতৃত্ব দিবে সামনে থেকে। এই আহ্বায়ক কমিটির আগের কমিটি পুরো কমিটিকে নিয়ে একদিনের জন্য বসতে পারে নাই একটা মিটিংয়ে, বিশাল এক কমিটি ছিল, আমরা বসতে পারি নাই। এই জন্য আমরা চিন্তা করছি, এবং আন্দোলন সংগ্রাম জানেন আপনারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের বিভিন্ন টান থাকে, যে কোনো কারণেই হোক রাজনীতিটা মাঠের মধ্যে সেরকম সচল ছিল না, অনেকটা জং ধরে গিয়েছিল, এটাই আমার কথা। এখানে আমি ছিলাম বা অন্যতম অবশ্যই আমি ছিলাম, আমার দায়িত্ব আমি এড়িয়ে যাচ্ছি না, বাট আমার দায়িত্ব কতটুকু ছিল সেটা বিবেচনার দায় সবার, আমার তো পূর্ণ দায়িত্ব এখানে ছিল না। কেউ কেউ মত দিয়েছিলেন এক জায়গায় এসে জড়ো করে করা, আবার কেউ কেউ দিয়েছিলেন না আমরা প্রত্যেকে যেহেতু সাহায্যের বিষয় প্রত্যেকে আমরা পৃথক পৃথকভাবে ইন্ডিভিজুয়ালি করি। আমরা আপনি উল্লেখ করলে অনেকজনের নামে উল্লেখ করতে পারবো, যে আমার মধ্যে ভাইস প্রেসিডেন্ট লেভেলে জিয়াউল হক ভাই করেছে, আমির হোসেন করেছেন, ভাইস প্রেসিডেন্ট লেভেলে আরও অনেকেই করেছেন, যুগ্ম সম্পাদকের যে ফরহাদ শামীম করে সব কাউন্সিলররা করেছে, এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমি এই প্যাকেট করে করে আমি বিতরণ করেছি। এমদাদ হোসেন চৌধুরী করেছে যুগ্ম সম্পাদক পর্যায়ে, হুমায়ুন কবির সাইন করেছে, জিয়াউল গনি আরিফিন করেছে, নজিব হোসেন করেছে, সবাই কয়েসলুদ্দিন করেছে, সবাই আমরা যখন পৃথকভাবে চিন্তা করছি সবাই প্রত্যেকের অবস্থান থেকে, এটা তো মানবতার কাজ এবং এইটাতে দলীয় কোনো বিষয় না, আমরা সকলেই স্ব অবস্থান থেকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করেছি। আর স্বাস্থ্য ক্ষেত্রে আমরা আপনারা জানেন হেলথ সেন্টার আমরা করেছিলাম,
এই হেল্প সেন্টার থেকে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিতাম, অক্সিজেন সার্ভিস দিতাম, অক্সিজেন অনেক আমরা অক্সিজেন দিয়েছি, অনেক আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি, আমরা ঔষধপত্র দান করেছি, আমরা বিভিন্ন জায়গায় হসপিটালে অ্যাডমিশনের ব্যাপারে সহযোগিতা করেছি। এই করোনাকালীন সময়ে অনেক ক্ষেত্রে কবর দেওয়ার ব্যবস্থাতে অনেক অনেক ক্ষেত্রেই সহযোগিতা করেছি। করোনাকালীন সময়ে এইগুলো করেছি আমরা, একটা আমাদের মহানগরের পক্ষ থেকে একটা হেল্প সেন্টার ছিল এর মাধ্যমে। আমি করোনাকালীন সময়ে আমরা চষে বেরিয়েছি, করোনা আক্রান্ত হয়েছি আবার উঠেছি আবার চষে বেরিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে রিপ্রেজেন্ট করার জন্য সামনে গিয়ে দাঁড়িয়েছি। তখন তো দায়িত্বশীল নেতৃবৃন্দ অনেকেই ছিলেন, আমরা তো দেখি নাই সেই সব নেতৃবৃন্দকে বাইরে গিয়ে একটা আসতে। অনেকে তো অনেক বড় বড় নেতার জানাজায় পর্যন্ত শরিক হতে পারেন নাই। তো আমরা কাজ করতে চাই দলকে সামনে জন্য, যখন মৃত্যু আসবে তখন তো মৃত্যু আসবেই অবধারিত, এর জন্য আমি ঘরে বসে থাকলে মৃত্যুকে ঠেকাতে পারবো না। তো তো কাজ করতে হবে মাঠে গিয়ে। এই বন্যায় আমরা চলে গিয়েছি মানুষের দাঁড়ে দাঁড়ে, কেন গিয়েছি দলকে সামনে নিয়ে আসতে, দলের রিপ্রেজেন্ট করেছি। আমার দেশনায়ক তারেক রহমানের বক্তব্য, উনি বলেছেন, নির্দেশনা দিয়েছেন, সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়েছি। ঘরে বসে কোনো রাজনীতি হলে গত 32 বছরে সিলেট মহানগরীতে এই যে রাজনৈতিক কর্মকাণ্ড কিছুই হতো না, কারণ 32 বছরই আমি কোনো না কোনো পদে, কোনো না হয় সেক্রেটারি ছিলাম, না হয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, না হয় প্রেসিডেন্ট ছিলাম। উনি যদি 32 বছরের রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগান, 86 থেকে শুরু করলে, সেই স্কুলে পড়ার অবস্থায় থেকে শুরু করলে, আর আমরা এসএসসি থেকে শুরু করলে, আমরা যদি চিন্তা করি আমাদের তো 37 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, সেই 37 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদকে ঘটিয়েছি আমরা। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা রাজপথের সৈনিক ছিলাম। তো আমাদের অভিজ্ঞতা 32-33 বছরের না, আমাদের অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা আরও অনেক বেশি, অনেক সুদৃঢ়, 37 বছরের রাজনীতি। এবং এই রাস্তায় অনেক চড়াই উৎরাই পার হয়ে আমরা এখানে এসেছি। নাসিম ভাই দীর্ঘদিন ধরে পলিটিক্স করছেন, ওনার অভিজ্ঞতা রয়েছে, আমি নির্দ্বিধায় ওনার অভিজ্ঞতা রয়েছে। ওনার অভিজ্ঞতার ঝুলি থেকে উনি দলকে কতটুকু দিয়েছেন সেটা দলের নেতাকর্মী সবাই জানে, অভিজ্ঞতা অনেক রয়েছে ওনার। ওনার অভিজ্ঞতা রয়েছে 111-এর মতো সরকারে উনি কতটুকু প্রেশার নিতে পেরেছেন, সেই অভিজ্ঞতা ওনার রয়েছে। আমাকে 111-এর সময়ে পত্রপত্রিকারা ভুল ভুল নিউজ করে আমারকে বলা হয়েছিল আমি চুরি করে দেশের বাইরে গেছি, কিন্তু আমি এই খবর পাওয়ার পরে আমি লন্ডনে ছিলাম পরিবার, সপরিবারে আমি আমার পরিবার সহ আম্মা সহ সবাইকে নিয়ে আবার তড়িঘড়ি করে দেশে আসতে হয়েছে যে আমি এই দুর্নীতিতে সম্পৃক্ত নয় এটা প্রমাণ করার জন্যে। তখন আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে, আমাকে এমনকি সিলেট শহরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, আমাকে 5 বার জয়েন্ট ইন্টারগ্রেশন সেলে আমাকে জবাবদিহিতা করতে হয়েছে, আমার নানাভাবে চাপ দেওয়া হয়েছে। এমনকি আপনারা খেয়াল করলে দেখবেন আমাকে বল, আমি বিএনপি সাধারণ সম্পাদক হিসাবেই তাদের কাছে এস্টাবলিশ ছিলাম, আমি আমাকে বলা হয়েছে আমি রাজনীতি ছেড়ে দিতে হবে, আমি বলছি আমি রাজনীতি তো কোনো দোষের বিষয় নয়, আপনারা আমার ব্যক্তিগত যদি কোনো দোষ দেখেন সেটা দেখেন, আমি রাজনীতি করি, রাজনীতি করতেই হবে আমাকে। এই কারণে সেই সময় চেম্বারে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আমাকে বলা হয়েছে না তাইলে এই নাসিম হোসেনকে বিসিসিআই প্রতিনিধিত্ব করতে দেওয়া যাবে না, আমাকে সেদিন বিসিসিআই প্রতিনিধিত্ব করতে দেওয়া যায় নাই, আমাকে রাজনীতি ছেড়ে দেওয়ার বিভিন্ন ধরনের চাপ ছিল। আমি এইগুলো সবগুলো এই বিষয়গুলো আমি কখনোই কোনো পর্যায়ে উল্লেখ করিনি, আজকে এই পর্যায়ে উল্লেখ করতে হয়েছে। আমি এ পরবর্তী পর্যায়ে নানাভাবে আমার উপর চাপ সৃষ্টি করা হয়েছে। আমরা রাজনীতিবিদরা যদি এদের চাপ সহ্য করতে না পারি, এদের চাপ সহ্য করার জন্য যে অভিজ্ঞতা দক্ষতা দরকার, আজকে আমাদের দেশ সর্বোচ্চ পর্যায়ে একটা ক্রাইসিসে আছে। এখন এই সিলেট মহানগরে যদি এই এমন একজন নেতৃত্ব না আসে, অভিজ্ঞতা দক্ষতা বা এই ধরনের চাপ সহ্য করার মতো ক্যাপাসিটিওয়ালা কোনো নেতৃত্ব না আসে, তাহলে আগামী দিনে আমাদের এই আন্দোলন সংগ্রাম সিলেট থেকে খারাপ পর্যায়ে যেতে পারে। 2021 সালের 29 সেপ্টেম্বর সিলেট মহানগরী বিএনপির কমিটি গঠিত হওয়ার পর থেকে এই যে বিভিন্নভাবে বিভক্ত এবং একটা জং ধরা অবস্থার মধ্যে ছিল মহানগরী বিএনপি, সেই মহানগরী বিএনপিকে আমার প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে ঘর থেকে বাইর করে এনে
এবং সকল বেদাবেদের ঊর্ধ্বে উঠে সকল বলয়বৃত্তকে বাইরে থেকে আমরা একটি সামগ্রিক মহামঙ্গল বিএনপি এখন প্রতিষ্ঠিত করতে পারছে 16 মাস পর। এই যে মহানগর বিএনপি অনেকটা দন্যতায় ভুগছিল, কুড়ে কুড়ে হাঁটছিল, সেই মহানগর বিএনপি আজ 27টি তার যে পুরো 27টি ওয়ার্ডকে নিয়ে আজকে একটি প্রাণবন্ত, আজকে একটি গতিশীল, আজকে একটি অক্ষবদ্ধ মহানগর বিএনপিতে রূপান্তরিত হয়েছে। যে মহানগর বিএনপি তার 5 ঘন্টা নোটিশে বলেন আর 12 ঘন্টা নোটিশে বলেন সিলেট শহরে বিশাল কর্মী বাহিনী নিয়ে আজকে মিছিল সংগ্রামে মাঠে থাকতে পারতেছে, এটা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আপনারা কু দেখেন, যদি চুকের সামনে অতীতের সময়গুলো আনেন আর এখনকার অবস্থা দেখেন, যে কোনো সময়ের চেয়ে এটা অনেক বেশি শক্তিশালী। আবেগে তাড়িত না হয়ে বিবেকের তাড়নায় যে যে সিদ্ধান্ত আপনাদের মনে আসবে সেটাই আপনারা গ্রহণ করুন। এই এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী দিনে আন্দোলন সংগ্রাম সিলেট থেকে আন্দোলন সংগ্রামের সূচনা করব আমরা, কাজেই এই সিলেট থেকে সঠিক এবং আন্দোলনমুখী আমাদের কর্মসূচি গ্রহণ করতে আবেগ দিয়ে কাজ হবে না, বিবেক দিয়ে যাকে মনে করবেন আপনারা এই এই বিষয়ে সঠিকভাবে কাজ করতে পারবেন, আন্দোলন সংগ্রামকে ধরে রাখতে পারবেন, আগামী দিনে এই সরকার পতনে সর্বোচ্চ শক্তি নিয়োগ করে আন্দোলন করতে পারবে, তার পক্ষেই আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। ভোটারদের কাছে শুধুমাত্র এইটুকুই বলার, আপনারা যদি মনে করেন আপনাদের এই মহানগরকে আমি সাজাতে পেরেছি, এই মহানগর বিএনপিকে একটি উন্নত পর্যায়ে একটি অক্ষবদ্ধ মহানগর হিসাবে ইতিমধ্যে একটি আন্দোলনমুখী শক্তিশালী মহানগরে রূপান্তরিত করতে পারছি, তবে আমাকে আন্দোলনে অবিষ্ট লক্ষ্যে আন্দোলন না পৌঁছা পর্যন্ত আমাকে আপনারা আপনাদের এক সহযোদ্ধা হিসেবে দায়িত্ব দেবেন, আপনাদের পাশে নিয়ে আমি এই দায়িত্বটুকু পালন করতে চাই। আমি আবারও বলছি, কোনো চেয়ারে বসার জন্য নয়, গড়ে বসে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য নয়, এখনকার সময়ে রাজপথ থেকে মাঠে থেকে নেতৃত্ব দেওয়ার সময়, সেই নেতৃত্ব আমার নেতাকর্মীকে নিয়ে আমি দিব। আমি সকল নেতাকর্মী ভাইদের কাছে আমি আমার বিগত সময়ের কার্যক্রমের প্রেক্ষিতে আমি তাদের কাছে বুট চাচ্ছি, আমি তাদেরকে বলছি আপনাদেরকে সাথে নিয়ে আমি এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম শানিত করতে চাই অবিষ্ট লোকে পৌঁছতে চাই। আপনার প্রতিটি বুট আমাকে দেওয়ার মাধ্যমে মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে, এটা আমার উপর আপনারা বিশ্বাস রাখেন। কাউন্সিলররা বলছেন আন্দোলন সংগ্রামে যারাই নেতৃত্ব দিতে পারবেন এমন নেতৃত্ব আগামী দিনে প্রত্যাশা করছেন। সুনেদাম চৌধুরী, বাংলা বিটিভি, সিলেট।